নমস্কার জয় ২৪ ঘন্টায় আপনাদের স্বাগত। সারা দিনের বাছাই করা সেরা খবরগুলো নিয়ে শুরু করছি পেজ ওয়ান। আপনাদের সঙ্গে রয়েছি আমি সম্প্রীতি। আজকে সারা দিনে যে খবর ঘটেছে, যে যে খবর আজ সারা দিন ধরে যে ২৪ ঘন্টা আপনাদের সামনে তুলে ধরেছে, সবার আগে বিজেপি কর্মী মৃত্যুতে দিন হাটায় ধুমধুমার বিক্ষোভ ভাঙচুর, তার পাশাপাশি শাসক দলের তরফ থেকে আত্মহত্যার তত্ত্ব খাড়া করা, উল্টে বিজেপির তরফ থেকে প্রশ্ন শাসক দলের প্রতি। এটাই এটাই কি তাহলে খেলা? এটাই কি খেলা? এদিকে নিমতিতা বিস্ফোরণ কাণ্ডে সুতিতে এনআইএ অন্যতম অভিযুক্ত মোহন শেখের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিকে উদ্বেগ বাড়াচ্ছে কোভিড, ৪৭,০০০ দৈনিক সংক্রমণ, দোল বা অন্যান্য উৎসব নিয়ন্ত্রণ করুক প্রশাসন, প্রয়োজনে নিষেধাজ্ঞা জারি করতে পারে রাজ্য। এর পাশাপাশি মোদি মমতার টক্কর, নির্বাচন এগিয়ে আসছে বারাবণীতে, এদিকে দেয়াল লিখন ঘিরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির সংঘর্ষ। অর্থাৎ জানেন এই শনিবার প্রথম দফার নির্বাচন হতে চলেছে এবং তার আগেই রীতিমতো জমজমাট সমস্ত রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার। আমরা এই সমস্ত খবরের দিকে নজর রাখব। আমাদের সঙ্গে রয়েছেন আমার কো-অ্যাঙ্কার সৌমাদিত্য। সৌমাদিত্যর কাছে আমরা যাব এই নিয়ে আরও বিস্তারিত জানতে, তবে তার আগে একবার দেখে নেব আজকে প্রাইম নিউজ, প্রাইম হেডলাইন্স কী কী রয়েছে। বিজেপি কর্মীর মৃত্যুতে দিন হাটায় ধুন্ধুমার বিক্ষোভ ভাঙচুর, উদয়ন গুহর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ, এটাই কি তৃণমূলের খেলা? প্রশ্ন বিজেপির, পাল্টা আত্মহত্যার তত্ত্ব শাসক দলে। নিমতিতা বিস্ফোরণ কাণ্ডের সুতিতে এনআইএ অন্যতম অভিযুক্ত মোহন শেখের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, চান্দ্রা গ্রাম ঘিরে তল্লাশি। উদ্বেগ বাড়াচ্ছে কোভিড, ৪৭,০০০ দৈনিক সংক্রমণ, দোল বা অন্যান্য উৎসব নিয়ন্ত্রণ করুক প্রশাসন, প্রয়োজনে নিষেধাজ্ঞা জারি করতে পারে রাজ্য, জানালো কেন্দ্র। আমরা বিস্তারিত খবরে যাব, আমরা প্রাইম নিউজের দিকে নজর রাখবো, তবে সবার আগে প্রথম যে খবরের দিকে আমরা নজর রাখবো, সুরজিৎ কর পুরকায়স্থকে সরানো হলো রাজ্যের সিকিউরিটি অ্যাডভাইজারি পদ থেকে সরানো হলো। আমরা সরাসরি চলে যাবো সৌমাদিত্যর কাছে। সৌমাদিত্য, ওভার টু ইউ। সম্প্রতি যে খবরের দিকে আমরা নজর রাখবো শুরুতেই, অর্থাৎ সুরজিৎ কর্পূরস্থ, আমরা জানি রাজ্যের নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে ছিলেন তিনি, তাকে কিন্তু সরিয়ে দেওয়া হলো। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগেই কিন্তু এই নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেই নির্দেশ কার্যকর হলো আজ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সুতপা সেন, আমাদের প্রতিনিধি নিউজরুম থেকে সরাসরি কথা বলবো সুতপার সঙ্গে। সুতপা, নির্দেশিকা আগেই ছিল, আজকে সেই নির্দেশ বলবৎ করা হলো, আরও জানতে চাইবো তোমার কাছ থেকেও। দেখো, একেবারে নির্বাচনের প্রথম পর্ব থেকে যে নামগুলো সামনে উঠে আসছিল যাদেরকে সরিয়ে দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছিল, তার মধ্যে একদম প্রথম সারিতে ছিলেন সুরজিৎ কর্পূরকায়স্থ, যিনি রাজ্যের সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে ২০১৮ সাল থেকে রয়েছেন একটানা, অর্থাৎ আড়াই বছর ধরে তিনি আমাদের রাজ্যের সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে রয়েছেন। এবং আজকে মুখ্য সচিবের নির্দেশিকা জারি হয়েছে এবং সেখানে বলা হচ্ছে ইলেকশন পর্যন্ত তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বা অপসারণ করা হচ্ছে, আপাতত তিনি ওই পদে থাকছেন না। এবং পরিষ্কারভাবে যেটা বলা হলো যে ইলেকশন চলাকালীন ওই পদে তিনি আর থাকছেন না। তোমার মনে থাকবে যে একদম প্রথম থেকে যখন রাজনৈতিক দলগুলোর সাথে ফুল বেঞ্চ দেখা করেন আমাদের রাজ্যে এসে, তখনই কিন্তু বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছিল এবং তারপরেও একাধিকবার নির্বাচন কমিশন দপ্তরে গিয়ে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয় যে সুরজিৎ কর্পূরকায়স্থকে ওই পদে রাখা হলে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করা কোনো অবস্থাতেই সম্ভব নয়, পক্ষপাতিত্ব তিনি করতে পারেন, তিনি প্রভাব খাটাতে পারেন, এই অভিযোগগুলো কিন্তু বারবার বিজেপির তরফ থেকে করা হয়েছে। তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে এতদিন পর্যন্ত কিন্তু তিনি সেই পদে বহাল ছিলেন এবং শেষমেশ প্রথম পর্বের নির্বাচন শুরু হওয়ার তিন দিন আগে তাকে সরিয়ে দিতে বাধ্য হলো রাজ্য সরকার। একটা বিষয় অবশ্যই বলতে হবে যে তিনি রিটায়ার করার পর, অর্থাৎ অবসর গ্রহণ করার পর কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এই বিশেষ পদে বহাল রেখেছিলেন এবং সেই কারণে কিন্তু একেবারে শুরুতেই নির্বাচন কমিশনের তরফ থেকে তাকে সরিয়ে দেওয়া সম্ভব হয়নি। আপাতত তোমাকে ধন্যবাদ, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুতপা সেনের সঙ্গে।